হে হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওটি আপাতমস্তক কমেডি না হলেও সাম্প্রতিককালে ঘটে যাওয়া কিছু ঘটনার উপরে কমেন্ট্রি। এই সুন্দরী ভদ্রমহিলা হচ্ছে বাংলা চলচ্চিত্রের একজন অভিনেত্রী। আমার দুর্ভাগ্য, আমি ওনার কোনো সিনেমা ওয়েব সিরিজ না দেখিলেও বহু বছর আগে হয়ে যাওয়া একটা জনপ্রিয় সিরিয়াল বোঝেনা সেটা দেখতাম, এবং সেই সিরিয়ালে তার হিরো ছিলেন নুসরতপতি ইয়াস। প্রসঙ্গত উল্লেখ্য, বন্যেরা বনসুন্দর, শিশুরা মাতৃকুলে, সেরকম ইয়াস 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 দাস গুপ্ত সিরিয়ালেই ঠিক ছিলেন, সিনেমায় এসেই লুজ মোশন করে দিলেন। যাই হোক, প্রসঙ্গে ফিরি। তো অভিনেত্রী মধুমিতা, দুর্গাপূজা তো চলে এসছে। এই দুর্গাপূজার সময় যদি আপনি কোনো ক্লাবের চাঁদা না দেন, তাহলে আপনার বাড়ির সামনে এসে প্যান্ডেলের লোকজন কি গান গাইবে গাইবে গাইবে? ও মধু ও মধু চাঁদাটা ডিউ। যাই হোক, প্রসঙ্গে ফিরি। নামে যেরকম মধু রয়েছে, দেখতে অতীব মিষ্টি। তিনি পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন এবং সেখানে বেশ কিছু ছবি তিনি আপলোড করেছিলেন তার সোশ্যাল মিডিয়াতে। বোঝেনা সে বোঝেনা সিরিয়ালটি যেরকম জনপ্রিয়তা লাভ করেছিল, তার পাহাড়ে ঘুরতে গিয়ে আপলোড করা ছবিগুলো তার থেকেও বেশি জনপ্রিয় হয়েছে, এবং তার থেকেও বেশি চর্চা এসে তার নিচে করে যাওয়া মানুষের কমেন্ট। মানে কি ভুলভাল কমেন্ট করেছে, লোকে বলছে সামনের পাহাড়ের জন্য পেছনের পাহাড় দেখতে পাচ্ছি না, কি কমেডি, কি অশালীন, কি নোংরা, ভাবা যায়। প্রথমেই বলে রাখি, একটা মেয়ে কি পোশাক পরবে, কত ছোট, কত বড়, কত টাইট, কত ঢিলা, সেটা যদি কোনো ধর্মের বিরুদ্ধাচারণ এবং কোনো সংস্কৃতির বিরুদ্ধাচারণ না করে, তাহলে সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষিত আলোচনা এবং পোতপাকমা মারতে যারা চাই, তারা আমাদের নিজেদেরই বেকারত্ব এবং অঢেল সময় এবং অশিক্ষার পরিচয় দেই। কিন্তু এই যে আমরা বাঙালি, কোনো বিষয়ে চর্চা না করলে আমাদের জীবে মরিচা পড়ে যায়। আমার পার্সোনালি মনে হচ্ছে যে এই একটা যে সাধারণ সবুজ রঙের টি শার্ট, একটা জিন্স, এটা কোনো ভালগার বা কোনো অশালীন পোশাকের পরিচয় নয়, এটা নর্মাল একটা পোশাক। এটা নিয়ে মানুষের এত মাতামাতি কেন? তার একটা পয়েন্ট রাখছি, টম ক্রুজ যদি একটা টি শার্ট পরে ছবি দেয়, তাহলে তাকে যতটা হ্যান্ডসাম, যতটা ড্যাশিং লাগবে, সেম টি শার্ট যদি আমি পরে ছবি দিই, আমাকে ততটা কি লাগবে? ততটা লোকে আমাকে নিয়ে মাতামাতি করবে না? ঠিক সেরকম এই সেম সবুজ রঙের টি শার্ট আর জিন্স পরে যদি রানুমণ্ডল পাহাড়ে গিয়ে ছবি ছাড়তো, লোকে এত মাতামাতি করতো না। এই মধুমিতা অভিনেত্রী খুবই সুন্দরী এবং খুবই আকর্ষণীয়, তাই লোকের কমেন্ট সেকশনে গিয়ে লালা ঝরতেছে। আর দুই নম্বর কারণ হচ্ছে, উনি তো পাহাড়ে ঘুরতে গেছে, কোনো রিসেপশনে যায় নাই, ঘাগরা চলি, শাড়ি, ঘাগরা এগুলো যদি পরে যায় উষ্ঠাকায়, পরে তো ব্যথা পাবে মহিলাটা। আরে ট্রেকে গেছে, সেখানে গাড়ি তো দূরে থাক, বাইক পর্যন্ত যায় না, লাঠি নিয়ে হাইটাইটে ওঠার আগে উপরে অক্সিজেনের মাত্রা কমে যায়, সেখানে এরকম কমফোর্টেবল পোশাক পরেই লুকে যায়, তো সেটা নিয়ে তো মাতামাতি করার কি আছে? মানে আর ফটোশুটের জগতে রণবীর সিং যে বিরাট বড় নবজাগরণ সৃষ্টি করেছে, তারপরে যে কোনো রকম মডেলের যে কোনো রকম ফটোশুট নিয়ে মন্তব্য করা আমাদের সাধে না। রণবীর সিং নিজের শরীরের লোমগুলোকে এজ এ কস্টিউম হিসাবে ধরে নিয়ে ফটোশুট করে এটা প্রমাণ করে দিয়েছেন যে এভরিথিং ইজ ফেয়ার ইন ফটোশুট, ঠিক কিনা? এবং এখানে রণবীর সিং এর কোন রকম দোষ আমার চোখে পড়িতেছে না। তিনি যখনই অতরঙ্গী মার্কা ড্রেস পোশাক পরিয়া জনসমক্ষে আসিতেন, পাবলিক বলতে দীপিকার নাইটি পরে এসছে, দীপিকার পেটিকোট পরে এসছে, দীপিকার ব্লাউজ পরে এসছে, রাগের চোটে রণবীর সিং ল্যাংটো হয়ে ফটোশুট করলেন এবং ভাইরাল হয়ে গেলেন। বাবা রণবীর তো আগেই বলে গেছিলেন, আপনা 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 টাইম আয়েগা, নঙ্গা হিত আয়া হ্যাঁ ক্যা ভাইরাল হকে যায়েঙ্গা। এবারে পরবর্তী ফ্যাক্ট হিসেবে আমি ধরে নিচ্ছি, শ্রীমতী মধুমিতা ইন্টেনশনালি এরকম অত্যাধিক স্ক্রিন টাইট মূলক পোশাক পরিচ্ছদ পরিধান করে ফটো আপলোড করেছেন, যাতে প্রচুর পরিমাণে দর্শক বন্ধু দৃষ্টি আকর্ষণ করতে পারেন। যদি স্মৃতি হিসেবে ফটোগুলো তুলতেন, তাহলে নিজের মোবাইলে রেখে দিতেন, নিজে এবং তার পরিবারের সাথে বসে দেখতেন। যেহেতু সোশ্যাল মিডিয়া আপলোড করেছেন, সুতরাং ধরে নেওয়া বাধ্যতামূলক যে তিনি ভাইরাল হতে চেয়েছেন এবং আপামর দর্শক বন্ধুদের দৃষ্টি আকর্ষণের জন্য অত্যাধিক স্ক্রিন টাইট মূলক এমন পোশাক পরিচ্ছদ পরেছেন, যাতে উনারও রক্ত চলাচল বন্ধ হয় কিনা জানি না, প্রচুর দর্শক বন্ধুদের রক্ত চলাচল বেড়ে গেছে, যেটা কমেন্ট সেকশন দেখেই বোঝা যায়। এবং এই ইন্টেনশন নিয়ে যদি তিনি ফটোগুলো আপলোড করে থাকেন, তাহলে তিনি 100% সফল হয়েছেন, এবং তার এই সফলতার পেছনে আমাদের রুচিবোধ বিরাট বড় রোল প্লে করেছে, তার প্রমাণ এই ফটোটা। মানে বঙ্গ নারী হিসাবে শাড়ি পরে ফটো দিয়েছে, দেখেন কতগুলো লাইক, আর পাহাড়ে গিয়ে আপলোড করা ফটোগুলোর কতগুলো লাইক। আর এই জন্যই হয়তো ঠোঁট বেঁকিয়ে কোমর দুলিয়ে রিলস বানানো নিব্বি মামনিদের মিলিয়নের উপরে ফলোয়ার থাকে, আর আর ভারতের হয়ে স্বর্ণপদক জয় করে আনা ক্রীড়াবিদদের 1,00,000 ফলোয়ার পার হইতে কালঘাম ছিটে যায়, এবং এর পিছনে আমাদের রুচিবোধ বিরাট রকম ভাবে দায়ী। কথা কি ক্লিয়ার না, কোনো ভেজাল আছে? তো যাই হোক, এই মধুমিতার এই সবুজ রঙের টি শার্ট আর জিন্সের মধ্যে আমি কোনো রকম অসভ্যতা দেখতেছি না। অসভ্যতা মার্কা পোশাক যদি দেখতেই হয়, তাহলে এই ফটোটা দেখেন। আর এই ফটো নিয়ে চুলচেরা বিশ্লেষিত আলোচনা করার আগে আমি একটু ক্রিকেট খেলে আসি। কি বন্ধুগণ, এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট চলে এসছে, আশা করি সবাই জানো। আর ইন্ডিয়া পাকিস্তানের মতো টানটানো উত্তেজনাময় ম্যাচে নিজের দেশ ভারতকে সাপোর্ট করার জন্য সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে পারি ম্যাচ। এখানে তুমি তোমার পছন্দসই টিমের ফলাফলকে সঠিকভাবে প্রেডিক্ট করে প্রচুর প্রফিট আর্ন করতে পারো। পারি ম্যাচে রয়েছে প্রচুর অফার, ভেরি লো মিনিমাম ডিপোজিট থেকে শুরু করে উইথড্রল এবং ডিপোজিটের 100টা সহজ উপায়। আর হ্যাঁ, ক্রিকেট লেজেন্ড ডাল স্টেইন এই পারি ম্যাচের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর নতুন ইউজাররা পারি ম্যাচে 20,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। তো দেরি কিসের বন্ধুগণ, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে যদি ডাউনলোড করা তাহলে পেয়ে যাবে 150% ডিপোজিট বোনাস। তো জয়েন করো
করো পারি ম্যাচ, খেলো, এনজয় করো আর প্রফিট আর্ন করো। চলো এবার একটু বলিউডের মুখে বমি করে আসা যাক। চলো, আজ থেকে দুই তিন বছর পরে দেখবেন ইতিহাসে মোগল সাম্রাজ্যের পতনের কারণের জায়গায় আসবে বলিউড সাম্রাজ্যের পতনের কারণ কি, এবং তার প্রধান তিনটি কারণ হবে বলিউডের হিরোইনদের নোংরামো, দুই নম্বর হচ্ছে নেপোটিজম, তিন নম্বর হচ্ছে বলিউডের প্রথম সারির হিরোদের পাকিস্তান প্রীতি, এবং আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন সাথে থাকবে, সেটি হচ্ছে সমসাময়িক সময়ে তামিল ইন্ডাস্ট্রির উত্থানের কারণ কি, এবং একটি কারণ প্রত্যেকটা সিনেমাতে ভারতীয় সংস্কৃতি এবং ধর্মকে যথাযথ রেসপেক্ট প্রদান করা। আসছি প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা। দেখুন, তামিলই হোক, তেলেগু হোক, কর্ণাটক হোক, বলিউড হোক, ওভারঅল কিন্তু ভারতীয় চলচ্চিত্র ইন্ডিয়ান সিনেমা, কিন্তু কালচারের যে বিরাট বড় ডিফারেন্স রয়েছে সেটা এই ছবিটার দ্বারাই প্রমাণিত। এখন এমন একটা পরিস্থিতি বন্ধুগণ, আমার এইখানে যদি কেউ বলিউড বলে এইখানে বয়কট 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 ইকো হইতে থাকে, তার পিছনে অনেক ন্যায্য কারণ আছে। আমির খানের লাল সিং চাড্ডা তিন বছর ওনার কোনো সিনেমা আসে নাই, তিন বছর ধরে মুভিটা বানাইছে, এবং হলিউডের ফরেস্ট গাম সিনেমার একদম সস্তা কপি, তিন বছর ধরে কপি করলেন। আমি সিনেমাটা দেখিনি, দেখার কোনো ইচ্ছাও নেই, যারা ভালো ভালো রিভিউ করে তাদের থেকে ইনফরমেশন নিয়ে আমি বলতেছি। এখানে কিছু উপতা ভিরিঙ্গি পাকিস্তান প্রীতি দেখানো হয়েছে, এখানে দেখানো হয়েছে কোনো টেররিস্ট যদি আপনাকে আক্রমণ করতে আসে আপনি তাকে বোঝান, তাকে মারবেন না, তাকে পাশে বসিয়ে বোঝান, সে তো একটা মানুষ, তাকে বোঝাতে হবে, শিক্ষা দিতে হবে, বলে এই শিক্ষা দিতে যদি পেটের মধ্যে ছুরি ঢোকা দেয় কি করবো। তৃতীয়ত, ইন্ডিয়ান আর্মিকে যথেষ্ট রকমভাবে ইনডিরেক্টলি অপদস্থ করা হয়েছে, সেই জন্য বয়কট করা হয়েছে, বেশ হয়েছে। দেখুন, আমির খান একজন ক্রিয়েটিভ ট্যালেন্টেড মানুষ, একজন ফিল্ম মেকার, বাট তার ভুলভাল মেন্টালিটির জন্য তিনি আমাদের দ্বারা বয়কট হচ্ছেন এবং হবে না। বেশ কিছু বছর আগে তিনি একটা কমেন্ট করেছিলেন যে I've lived all our lives in India. For the first time, Kiran says, should we move out of India? Now that's a disastrous and very big statement for Kiran. তার ওয়াইফ কিরণের ভারতে থাকতে ভয় লাগে, ইনসিকিউর ফিল করে, বলি কেন বৌদি, ভারতে কি আরশোলার পরিমাণ অনেক বেড়ে গেছে? তবে এই লাল সিং চাড্ডা বয়কট প্রসঙ্গে পরবর্তী শাহরুখ খান, ঋত্বিক রোশন, সমস্ত বলিউড সুপারস্টারদের সিনেমাকে বয়কট করে দেওয়ার যে ট্রেন্ড, এটা আমার রীতিমতো আতলামা মনে হচ্ছে। আবার এই বয়কটকে কেন্দ্র করে অনেকে ধর্মীয় শুশ্রিয়ে দিচ্ছে, বলি একটা কথা, নামাজউদ্দিন সিদ্দিকী একজন মুসলিম হিরো, তাকে নিয়ে কথা বলার সাহস কিন্তু আজ পর্যন্ত কেউ দেখায়নি। সুতরাং শিল্পী যদি টেরোরিজমকে প্রাধান্য না দিয়ে শুধুমাত্র শিল্প সৃষ্টি করে, তাকে বয়কট করা কোনো মাকালালের পক্ষে সম্ভব না। কথা কি ক্লিয়ার? না, বেজাল আছে। আর একটা হাস্যকর বিষয় লাগছে, এই লাল সিং চাড্ডা যখন বয়কট বয়কট রপটা উঠতেছিল, তখন করিনা কাপুরকে এই বিষয়ে প্রশ্ন করেছে, তখন সে বলছে কষ্ট করছে, তিন বছর ধরে সিনেমা বানাচ্ছি, প্লিজ আপনারা দেখতে আসেন। তৈমুরের পটি পরিষ্কার করার পাশাপাশি নিজের মেন্টালিটিটাও পরিষ্কার করেন আগে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এবার বলিউডের নোংরামোর আল্ট্রা লেভেল 13 Pro Max Plus যদি ব্র্যান্ড অ্যাম্বাসাডার কেউ থাইকে থাকে, সেটা হচ্ছে আলিয়া ভাট। মানে ওনার এই ক্লিপটা একটু দেখে নেন। পদে গন্ধ নেই সে তো ভাবতেও পারি না। আমার যতদূর সম্ভাবনা, ওনার পার্সোনাল ডাক্তার ওনাকে বলছে যে আপনার মনে হয় করোনা হয়েছে, আপনি একটু সাবধানে থাকবেন, দেখবেন গন্ধ ঠন্ধ ঠিকঠাক পান কিনা। তো সব থেকে তীব্র গন্ধ আমাদের কি হইতে পারে? নিতম্ব ছিদ্র থেকে নিঃসারিত পটি ফ্লেভারের পাদান্বিত গন্ধ। ওয়াও, আলিয়া ভাট বুদ্ধিমতী মেয়ে, তো জানে এর থেকে তীব্র গন্ধ আর কিছু হইতে পারে না। ওইখান থেকে গন্ধ এনে সঙ্গে সঙ্গে বারে বারে দেখতেছে, এই গন্ধ যদি না পাই তাহলে আমার শিওর করোনা হয়েছে। ছি ছি ছি, না ভাবেন একটু পরে রণবীর কাপুর ওই হাতে একটা চুমা খাইছে। জব সে তেরে উংলি মেরে হোঠো পে লাগে রে, তব সে উল্টি হুয়া, তব সে উল্টি হুয়া। তো যাই হোক বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের অভিমত জানিও কোন পার্টটা সব থেকে ভালো লাগলো সেটাও বলতে পারো, পরবর্তী কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটাও জানাতে পারো, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ফেসবুক পেজ রয়েছে, তার নাম সিনেবাপ, ফেসবুক প্রোফাইল রয়েছে মৃন্ময় দাস, ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নাম সিনেবাপ মৃন্ময়, যাও ফলো টলো কইরা দাও, ওইখানেও টুকটাক শর্ট ভিডিও ভিডিও দেই, আপডেট দেই। পদে গন্ধ নেই সে তো ভাবতেও পারি না।